এবারের পূজোতেও দর্শকদের জন্য সুখবর। উৎসবের দিনগুলিতে রাতেও খোলা থাকছে নর্থ সাউথ মেট্রো পরিষেবা। সপ্তমী, অষ্টমী, নবমী দুপুর একটা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত চালু থাকবে নর্থ সাউথ মেট্রো পরিষেবা। এদিকে অক্টোবরের মধ্যেই জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা। বেজে উঠেছে পূজোর ঢাক, প্যান্ডেলে প্যান্ডেলে উমার আগমনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে, সেজে উঠেছে শহর। আনন্দ উৎসবে যাতে কোনো ঘাটতি না থাকে তার জন্য দরজা খুলে দিল মেট্রো। শুক্রবারে মেট্রো তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, সপ্তমী, অষ্টমী ও নবমী পূজোর তিন দিন এই রাতের চালু থাকবে পরিষেবা। এক নজরে দেখে নেওয়া যাক পূজোর দিনগুলিতে নর্থ সাউথ মেট্রো পরিষেবার সময়সূচি। পঞ্চমী ও ষষ্ঠীর দিন সকাল আটটা থেকে পরিষেবা চালু থাকবে মধ্যরাত পর্যন্ত। আপ ডাউন মিলিয়ে মোট 288টি পরিষেবা দেওয়া হবে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে নর্থ সাউথ মেট্রো পরিষেবা চালু হচ্ছে দুপুর একটা থেকে, পরিষেবা চলবে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত। এই তিন দিন দমদম, কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে দুপুর একটায় পরিষেবা পাবেন যাত্রীরা। পরের দিন ভোর চারটের সময় দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ভোর 3:48 মিনিটে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো 3:50 মিনিট পর্যন্ত। আপ ডাউন মিলিয়ে মোট 248টি পরিষেবা দেওয়া হবে। দশমীর দিন দুপুর একটা থেকে রাত 11টা পর্যন্ত পরিষেবা চালু থাকবে। পূজোর মধ্যে চালু থাকছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবাও। সপ্তমী, অষ্টমী ও নবমীতে বেলা 11:55 থেকে রাত 12টা পর্যন্ত মেট্রো চালু থাকবে। দশমীর দিন বেলা 11:55 থেকে রাত 8টা পর্যন্ত যাত্রীদের পরিষেবা দেওয়া হবে। That Panchami and Shashti, the first service will start at 8 a.m. and the last service will end at 22:50 hours. On Saptami, Ashtami and Navami, the first service will start at 13 hours and then the last service will be at 4 a.m. Then on Dashami, the metro will run 132 services, 66 up and 66 down, from 13 hours to 23 hours. First service will be 13 hours, then after that the last service will be at 22 hours. Ekadashi, Dadashi and Tridashi, these 234 services, we will be running 117 up and 117 down. এদিকে পূজোর মৌসুমে অক্টোবর মাসেই জোকা তারাতলা মেট্রো পরিষেবাও চালু হয়ে যাওয়ার সম্ভাবনা। বেহালা জোকাবাসীদের উপহার দেওয়ার জন্য চলছে তোড়জোড়। ডালিয়ান রেক এই রুটে চালু হতে পারে বলে সূত্রের খবর। নভেম্বরে চালু হতে পারে নিউ গড়িয়া হেমন্ত মুখার্জি মেট্রো পরিষেবা। ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।